আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের ভালো থাকার প্রত্যাশায় শুরু করছি। দর্শক, এখন থেকে নিয়মিত কানাডা স্টাডি ও ইমিগ্রেশন মিন্স এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, টেম্পোরারি ফরেন ওয়ার্কার ভিসা, ডি ক্যাটাগরি ভিসা, স্টাডি টু পিআর ভিসাগুলোর জন্য কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে ভিসা পাওয়া যায় সেই সম্পর্কিত সকল ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। কানাডা মাইগ্রেশন হলো একটি মহাসমুদ্র, যার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার জন্য আপনাদের অনেক হাবুডুবু খেতে হবে। কানাডা স্টাডি পারমিটের জন্য যেমন ক্রাইটেরিয়া আছে, তেমনি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের রিকোয়ারমেন্টস আর পয়েন্টসের হিসেব নিকেশ রয়েছে। তেমনি নটি প্রভিন্সগুলোতে পিএনপি প্রোগ্রামের জন্য অন্যরকম রিকোয়ারমেন্টস আর পয়েন্টসের হিসেব নিকেশ তো আছেই। এদের এক একটি প্রভিন্সের সাথে যেমন অন্য প্রভিন্সগুলোর অ্যাপ্লাই নিয়মকানুন ভিন্ন, তেমনি এদের নিজস্ব কিছু অকুপেশনাল ডিমান্ড লিস্ট রয়েছে। তাই যখন একজন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতে চায়, তখন কোনো না কোনো এজেন্সি অথবা মাইগ্রেশন স্পেশালিস্টের আশ্রয় গ্রহণ করে থাকে, তার ফাইল সুন্দর এবং নির্ভুলভাবে কানাডিয়ান অথরিটির নিকট পৌঁছানোর জন্য। তাদের ছাড়া আপনাদের কাছে অন্য কোনো উপায় নেই, কারণ আপনি মাইগ্রেশনের কোনো কিছু জানেন না বা একটু একটু ইউটিউব ঘেঁটে কিছুটা জ্ঞান অর্জন করেছেন। ইমিগ্রেশনের যাত্রা শুরুর আগে আরেকটা শুরু আছে, আর তা হলো ইমিগ্রেশন সম্পর্কিত সকল বিষয়ে নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করা। সেটা ইউটিউব ঘেঁটে বা বিভিন্ন পেজে জয়েন করেও সম্ভব। আমি কয়েকটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেগুলো হলো: ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু চুজ আ ডেস্টিনেশন। আপনি কোন দেশে যাবেন? এখানে যেহেতু কানাডা নিয়ে কথা বলছি আর আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে ইউ গাইজ আর অলরেডি সিলেক্টেড ইওর ডেস্টিনেশন। এবার আপনার একাডেমিক সার্টিফিকেট, জব এক্সপিরিয়েন্স, আইএলটিএস স্কোর, অ্যাডাপ্টিবিলিটি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার ডকুমেন্টস দিয়ে দেখবেন আপনি কোন প্রভিন্সের জন্য এলিজিবল ও পয়েন্টস ঠিক আছে কিনা, এবং সেই প্রভিন্স কি আপনার পছন্দের কিনা। যদি পছন্দ না হয়, তাহলে পছন্দের প্রভিন্স মাইগ্রেট করার জন্য আপনার প্রোফাইলে কি কমতি আছে সেগুলো পূরণ করার চেষ্টা করুন, তারপর আবার আগাবেন। আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস তো রেডি করলেন, এবার আপনার মিশনে নামার পালা। এখন থেকে আপনি নিজেকে কানাডার মাইগ্রেশন সেক্টরে এক্সপার্ট করে তুলুন, যাতে টাকা দিয়ে এজেন্সির কাছে না যেতে হয়, কারণ কানাডার ওয়েবসাইটে সব পাবেন। এমনকি আপনার সাবমিট করা অ্যাপ্লিকেশনও কোনো ভুল থাকলে সেটা তারা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে এবং তা কারেকশন করারও সুযোগ দেওয়া হবে। তবে ভুল করা থেকে একবারেই সঠিক সাবমিট করাই ভালো। আপনারা অনেকেই কোনো না কোনো এজেন্সি বা স্পেশালিস্ট অথবা কোনো হেল্পারের মাধ্যমে প্রসেস করে রাখেন বা করেছিলেন অথবা করবেন। আমার সাজেশন থাকবে, যদি নিজে নিজে প্রসেস করতে না পারেন, তাহলে তাদের দিয়ে প্রসেস করাবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে প্রোগ্রামে প্রোফাইল সাবমিট করবেন, সেই প্রোফাইলের ইউজার আইডি, পাসওয়ার্ড আর সিকিউরিটি কোয়েশনগুলো জেনে রাখবেন, কেননা আপনার প্রোফাইলের সম্পূর্ণ মালিক আপনি নিজেই। তাই অবশ্যই আপনার অধিকার রয়েছে আপনার প্রোফাইলে আসলে সাবমিট হয়েছে কিনা বা প্রোফাইল সাবমিট করার পর কোনো আপডেট আসছে কিনা তা একটু যাচাই করা, কারণ একজন স্পেশালিস্ট সে অনেক অনেক ফাইল নিয়ে কাজ করে, তাই সময় মতো আপনার প্রোফাইল আপডেট চেক করা হয়তো বা সম্ভব হবে না। এজন্য সেই প্রোফাইলের ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনার নিকট থেকে থাকে, আপনি যখন তখন সেটা দেখতে পারবেন এবং আপডেট চেক করতে পারবেন। দর্শক, এরপর আমি ধারাবাহিকভাবে কানাডা সম্পর্কিত আপডেট ও প্রয়োজনীয় ভিডিওগুলো দেব, তাই আপডেট নিউজ থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সকল খবর জানতে আমাদের চ্যানেলটি নিয়মিত ভিজিট করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সবদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।